গ্রাম বাংলার হতদরিদ্র জেলেদের জীবন জীবিকা, সুখ দুঃখ, আনন্দ বেদনা, ভাগ্য উন্নয়নের সংগ্রাম আর মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর আমাদের ধারাবাহিক নাটক। জীবন নদী বইঠা ধরে অকুলে দেই পাড়ি, জলের সাথে গড়গড়িয়ে চলে জীবন গাড়ি, ভাইরে চলে জীবন গাড়ি। যুদ্ধ আমার নিত দিনই বুকে করে বা আসা যাওয়া ক্ষণিক পথে, আমরাই জলের দাস ভাইরে, আমরাই জলের দাস। কি করবা কো, সীতার কপালে ইয়াছিল। আরে এতদিন তো সব নাটক সিনেমায় দেখছি, কেল লাগা মন খারাপ, কি হইছে কিছুই বুঝতেছি না। আরেকজন তো মনে না বুঝে বইয়া করছে। এই তুই চুপ কর, আন্দাজি ভাই তুই শুনস নাই, কাল রাতে সীতার স্বামীটা মারা গেছে, মায়েরাই পয়সা কাটা রাড়ি হইল। ওই আল্লাহ, এই খবর! আমি ভাবছি কি নাকি সেই জেলে পড়ার এক ছোট লোকের লেগে তোমার দরদ একটা উঠলে উঠতেছে, আরেকজনও বইয়া করছে। ওর কথা শুনছ মা? এই তোর বেলা লাগবে, তুই যা, তুই দিকে যা। হে তুই কেমন পাশার মায়া রে, তুই তো ছোটবেলা থেকে ওকে দেখেই বড় হয়েছিস, তোর কোনো দয়া মায় লাগে না রে? আম্মা নয় মূর্খ মানুষ, আপা তুমি তো শিক্ষিত নাকি, তুমি তো পড়াশোনা জানো, তুমি আমার গলা ধরে বয়ে পড়লা। ওই তুই কেমন এরকম কথা কস হ্যাঁ, তুই জানিস না সীতা কি ভালো একটা মাইয়া, ওর কপালে এরকম একটা ঘটনা ঘটলো। আচ্ছা ঠিক আছে মা, গলা ধরে না কান্দো। দেখছো আমি মা হইলে আমি হব কাকা, তুমি মা হইলে আমি হব কাকা।
চিকিৎসা দরকার। কার চিকিৎসা দরকার হাতেম বাবু? আপনার ঘোষাল মশাই। আমার? আপনি করবেন মানুষের চিকিৎসা? চিত্তটার কাছ থেকে কত টাকা নিছিলেন? তারে তো জমের ঘরে পাঠাইছেন। দূর, আসল চিকিৎসা তো দেই না, খালি টাকা বাকি রাখতে চায়, কান্দে হাতে পায়ে ধরে। চিনলেন তো খুলি টাকা পয়সাই, হারুটা যে মরল কয় টেহার নেগেছি তাই হয়েছিল। কয় কিরে গোসা মশাই, ঠিক রোগী তো ধরছি, মাথা তো গেছে গা। দেই জিব্বাটা বার করুন তো। হ্যাঁ হ্যাঁ, জিব্বা বার করুন কি, এখন তো বার করুন নাঠি। সামান্য করে টেহার নিয়ে গা ওই যুবতী মায়াডারে বিধবা বানাইলেন। প্রস্তাব পাঠান নাকি? পারবেন, পারবেন কাণ্ডটা ঘটাইতে হাতেম বাবু, পারবেন। হ, হাতেম ডাক্তার পারে না এমন কাম পৃথিবীতে নাই। ভগবানের দিব্যি, আপনারে আমি বিনা সুদে টাকা ধার দেব। শালার সুদঘর, তোর কপালে সীতার আগুন আছে কিনা তোর ভগবানই জানে। আরে যাচ্ছেন না জ্ঞাতেম বাবু, প্রস্তাবটা বড়ই মনোপুত হয়েছে রে হাতেম বাবু, প্রস্তাবটা বড়ই মনোপুত হয়েছে। এই গেল কেন রে, সালাম দিল না? আরে সালাম পাইব গো, জাউলার বলা না। আরে জাউলার বলা হোক আর খাউলার বলা হোক, অগ ধর্মে আদব কায়দে আছে না, হিডও তো করলো না। ওই হুটকির বুত, ওই এদিকে এদিকে। ওই হুটকির বুত কি, আমার নাম আছে না? এই আমি চেয়ারম্যান, আমার সামনে দিয়ে যা আসা সালাম দেস না, এত বড় আসপর্দা তোর? আপনি চেয়ারম্যান মানে কেডা, আমরা কি আপনার ভোট দিছি নি? কি কিছু কইস না, তেলা চোরা মাইরা হাত গন্ধ করিস না, সময় মতো বারোটার কাটা ধরা হয়ে তুমি চল। ও আসলে একটা ছাগল তুমি। তারা বলো যাও ঘরে নিয়ে যাও। কাকা আর একটু দেরি করলে সাংঘাতিক বিপদ হতো। আরে সর্বনাশ কেলা করলো? সর্বনাশ তো আপনারাই করেছেন। ডাক্তার সাহেব কইলো যে সুরবালার নাকি পেটে নাড়ি ভুড়ি আর একটু দেরি হলে উল্টে আ যাইতো। না খেয়ে খেয়ে ওর পেটে গ্যাস্ট্রিক আলসার হয়েছে। আর কিছু হয় নাই? আর কি হইব, আরো বেশি কিছু হইলে বোধহয় আপনারা খুশি হইতেন। মাস্টার সাহেবের মাইয়ারা বড় টেকনিক কথা কয়। কাকা ও ছোট মানুষ, ওর কথায় কিছু মনে করেন না, ভুল তো আপনারাই করেছেন। ভগবান আমার ইজ্জত রক্ষা করছে, বলার তো ভুল বুঝা। আপন বোনকে কীভাবে যে অবিশ্বাস করেন। কাকা সুরবালা খুব ভালো মেয়ে, ওর খাওয়া দাওয়ার প্রতি একটু খেয়াল রাখবে। আমরা আসি, চল। নমস্কার ভগবান, কেমনি খাওয়ার প্রতি যত্ন নিব। জাল আমারে, নদী আমারে, তাহলে মাছ কারে হবে, মাছ আমারই হবে। কি কোন কথা, কষ্ট করে মাছ আমরা ধরি আর মাছ আপনাকে মানে বুঝিস নেই তাই নে। এদিকে লাভ ওদিকে লাভ, গাছের টাও খাবো তলের টাও ঠোকাবো, এইটা রইতে দেবো না। তুই দে আর কি ডারে, এ আমি দে আর কি ডা, তাই লক্ষ্মী খারি ওডা ওডা ওডা, ও বুঝুক আমি কি ডা, আজ থেকে মাছ দেবো মজিদ খানার দে, চল।
পারিছিস, চরম ভাড়া পারিছিস। ওই মাছার জহির মন্ডলের আর তো দিওন যাইতো না, কেন দেওয়ান যাবো না কেন? আরে দেহসা পয়সা কম দেয়, মাপে কম ধরে, কেমনি মাছ দিব? আমার কথা তো শুনতে ভালো লাগে না, সব ভালো লাগে পরানে। আমার নাগর রে, কথা শুনে গাও জলে। কেন গা জলে? কেন তখন তো এখন আনন্দের দিন, আনন্দার পথ পরিষ্কার। বুঝলাম না কে আনন্দা সীতা দিয়ে ভালোবাসত না, আনন্দার পথ এখন পরিষ্কার। পুরি কুখনি পরামুখে তোরে যদি আমি ঝাঁটা দিয়ে না বাড়ি দিছি তুই আমার সিনস দাঁড়া দুদা না দাঁড়া এই খারাপ কুখনি কথা কস, এত বড় সাহস তোর? তুই আইসে না দেখিস তোর আমি কি করি? কি হলো রিতা, কানে ঝাড়ু মারো? আর কোন না দিদি, ওই ও শয়তান কুখনি কথা কয়। আচ্ছা দিদি তুমিই কও, এই সীতা দিদি তো বিধবা, আমার দাদা তো বিয়ে করেনি, এর সাথে কি বিয়ে হয় কও? কেন বিয়ে হলে অসুবিধে কোথায়? এই যে দিদি তুমিও বোকার মতো কথা কো, সীতাটা বড় অসহায়, ওকে দেখে অনেক কষ্ট লাগে। তা ঠিক, সীতা দিদি অনেক ভালো। তুমি কই গেছিলে? সীতার ওখান থেকে এলাম। দিদি তুমি না খুব ভালো, তুমিও খুব ভালো, শুধু লেখাপড়াটা করলে না। এই যে দিদির যে আক্কল। আরে আমি হচ্ছে জাওলার মাইয়া, জাওলার মেয়ে লেখাপড়া কি কোনো দাম আছে? অবশ্যই আছে, পড়াশোনা করলে মানুষ সম্মান করে, দাম দেয়। ধুর, বই খাতা কে কিনবো? আমরা গরিব না, আমগো কি এত টাকা পয়সা আছে নাকি? ওই যে দেখো না শ্যামার বাড়ি থেকে চাল নিয়ে আসি। হাই ভগবান, দিদি মা আমার মেরে ফেলার বউ, চুলার মধ্যে ভাত আছে আমি তাই। পাগল একটা মেয়ে। হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার। এই কেনে না? হ্যাঁ ভাই। তুই এত রাত্রি জালে পারা কি করিস? আরে না আমি যাত্রা দেখতে গেছিলাম ভাই। এই যাত্রা চলে কনে জালে পারা? জাইলে পারা গেছিলাম। কোন বাড়ি গেছিলি? তুমি কি মনে করছো আমি তোমার মতন? হ্যাঁ, এই আমার মতো কি? আমি বাসি পাহাড়েদার সব জায়গা যাওয়ার অধিকার আছে আমার। হ্যাঁ 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 হ্যাঁ, সব জায়গা যেতে পারবা তুমি। তুই কোন জায়গা যাও এই ট্রেন কোন জানে? কি জানিস তুই? এই তুই কি করবে চাস? কিছুই করতে চাই না, যেটা কমু ওটা মন্ডলটা কমু। তুমি চলে যেও না। এই টেনে, এই 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 টেনে। ও আমার ধমক দিয়ে গেল না? যেদিন ধরবো না কারো বাপেরও ক্ষমতা নাই। হুঁশিয়ার, সিদ্ধ বারো আছে নাই সিদ্ধ? আরে দেখ তোর দুয়ারে কার পারা। নমস্কার, আমি স্বপ্নেও ভাবি নাই কর্তা আপনি আমার খোঁজ করতে। কষ্ট কিরে সিদ্ধ,
আমি জনগণের বন্ধু না, তোরা আমারে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছিস না। শোন তোগো, সুখে দুঃখে তো আমিই আসবো, ওই মসজিদ খা তো আইবো না। মসজিদ খা সব তো কয়েকবারই আইসে করতে। জীবনের জল মিলে মিশে খেলে কি খেলা, জল যেমন দেহরে সুখ দুঃখ দেহরে মেলা, ভাই রে দুঃখ দেহরে মেলা, দুঃখ সুখের কারাকারি আছে বারো মাস, চোখের জলে ভাসি ডুবি আমরাই জলের দাস, ভাই রে আমরাই জলের দাস। আমরাই জলের দাস।